বাংলা শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যে আবারও সুখবর। আজকের ডেটে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো ক্ষতিপূরণের টাকা। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো 30 জুন 2024 সালে আজকে টাকা ক্রেডিট হয়েছে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। তার মধ্যে একটি প্রমাণ আপনারা এই ভিডিওতে পাবেন। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিকভাবে নয়া উদ্যোগ নিয়ে তাদেরকে সাহায্য করছে। তার মধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় কিন্তু এই প্রকল্পে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু ক্লিয়ার। এই ভিডিওর মাধ্যমে আগামী যে টাকা দিচ্ছে, অর্থাৎ রবি 2024 সালের যে কিস্তির যে ফসলের ক্ষতিপূরণ রয়েছে, সেটি কিন্তু ক্রেডিট হচ্ছে। যেহেতু জানেন, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চলতি মরশুমের টাকা অলরেডি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে এবং পরবর্তী, অর্থাৎ এর পরবর্তী কিস্তির টাকা কিন্তু খুব আপনাদের পরবর্তীতে দেবে। তবে ইতিমধ্যে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ। বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে চলে এসছে, তবে যিনারা ইতিমধ্যে বাকি রয়েছে যাদের টাকা, তারা কিন্তু খুব শীঘ্রই পাবেন। এবার কথা হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পে কাদের টাকা দিচ্ছে। যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে, সেই সমস্ত এলাকা যাদের বীমা করা ছিল, সেই সমস্ত কৃষকদের টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে। টোটাল যে আপনার আবেদনের সংখ্যাটার কথা বলা হচ্ছে, মানে টোটাল আবেদনের মধ্যে যারা পাবেন তার সংখ্যা হচ্ছে 210,000। তো ইতিমধ্যে সেই 210,000 কৃষকদের জন্য রিলিজ করে দিয়েছেন 293 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার। এমনকি সেই টাকাও কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে খুব শীঘ্রই। তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় যে টাকা রয়েছে, সেটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হচ্ছে। বাংলা শস্য বীমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণ বিভিন্ন জেলা থেকে শুরু করে আপনার জেলাতেও কিন্তু ক্রেডিট হচ্ছে। তবে সমস্ত কৃষকরাই পাবেন যে এমনটা কথা নাই, কারণ এ প্রকল্পের মাধ্যমে যেই এলাকায় ফসলের ক্ষতি হবে সেই এলাকায় টাকা কিন্তু ঢুকবে। তো চলুন প্রথমে আমরা আপনাদেরকে অনস্ক্রিনে এই প্রকল্পের মাধ্যমে আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে, প্রথমে সেই SMS-টি দিয়ে আপনাদের প্রমাণ দেখাই, তার পরবর্তীতে ডিটেলসে আপনাদের মাঝে আলোচনা করি। তো ইতিমধ্যে দেখুন অনস্ক্রিনে আপনাদের মাঝে SMS আমি রেখেছি। ডিয়ার কাস্টমার, INR রুপিজ 3,045 টাকা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বারে দেওয়া হয়েছে বাই 31/6/2024 থ্রু NEFT উইথ UTR নাম্বার বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের টাকা চলে এসছে। তো 3,045 টাকা, এনার কি তো একটু অল্প ক্ষতি হয়েছে বলেই এত কম পরিমাণ টাকা, এবং সেটা ডেটটা দেখুন 30/6/2024 আজকের ডেটে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। তো কোথা থেকে? বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো এখানে দেখুন আপনারা বাজাজ আলিয়ান্স, তাহলে আপনারা বলবেন বাংলা শস্য বীমার টাকা কই? তো আপনারা যেহেতু জানেন যে রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের যে টাকা মানে ইন্স্যুরেন্স যেটা করাচ্ছে, সেটি কিন্তু কোনো কোম্পানির আওতায় করাতে হয়। সেটি এর আগে AIC অফ ক্রপ ইন্স্যুরেন্স ছিল, এখন বর্তমানে কিন্তু বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু রয়েছে। সে কারণেই টাকাটি কিন্তু ক্রেডিট হলো বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, যেটার আমরা আপনাদেরকে প্রমাণটি দেখালাম। তো ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।